দু হাজার একুশে রাজ্যে ফের ক্ষমতায় আসবে তৃণমূল সময়কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা শাকির হোসেন দেখে নেব সব সময়কে দেওয়া সাক্ষাৎকারের নির্বাচিত অংশ পশ্চিমবাংলায় আর যাই হোক ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই ওরা লোকসভায় একটা নির্বাচন হয়েছে সেটা আলাদা নির্বাচন আসলে ভোটটা তো হয় লোকসভায় জাতীয় ইস্যুজের উপর নির্বাচন হয় বিধানসভায় স্টেট ইস্যুসের উপর নির্বাচন হয় পঞ্চায়েতটা পঞ্চায়েত লেভেলে গ্রামীণ ভিত্তিক নির্বাচিত হয় এটা বাস্তব বাংলার এগারো কোটি মানুষকে আজকে বিশ্বাস করতে হবে বাংলার মানুষকে বিশ্বাস করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানে তিনি যা করেছেন বাংলায় আট বছরে পঁচানব্বই শতাংশ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পৌঁছে গেছেন পঁচানব্বই শতাংশ মানুষের সে দু টাকার কেজি চালি হোক বা কন্যাশ্রী হোক যাই হোক না কেন মানুষ পঁচানব্বই শতাংশ মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকারটা পঁচানব্বই শতাংশ মানুষের কাছে পৌঁছে